নমস্কার আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় আটটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম কাপড় মেলতে এসে দেখছি যে ফুলগুলো প্রেসার কি ফুটেছে বেশ ভালো লাগছে আর এই ফুলটা কিন্তু একদিনই থাকে পরের দিন কিন্তু ঝরে পড়ে যায় তো যাই হোক আজকে যেহেতু মঙ্গলবার রান্নাঘরটা কিন্তু রাত্রেবেলা মোটামুটি পরিষ্কার করেই রেখেছিলাম তবে কিন্তু এই কুকার একটা কড়াই ওই দুটোই আর কি বাকি ছিল তো সেটাই এখন আর কি পরিষ্কার করে নিয়েছি মানে মাঝামাঝি করে নিলাম আর একটু আর কি গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি আর আজকে কিন্তু দিয়া স্কুলে যায়নি সেটার একটাই কারণ আছে কারণ আজকে হচ্ছে রেজাল্টের দিন তো দিনটা কেমন হবে তো সেই কারণেই আর কি স্কুলে পাঠাইনি কারণ এক তো হচ্ছে ফোর্থ পেয়েডেই আর কি ছুটি হয়ে যাবে আর সাথে হচ্ছে কাউন্টিংটা ঠিক আমাদের মানে বাড়ির ঠিক নিচেই আর কি হচ্ছে ফিল্ডে তো সেই কারণেই আর কি স্কুলে পাঠানো হয়নি কারণ ওই দিক দিকে তো ন এন্ট্রি হয়ে গেছে তো সেই কারণে আজকে আর কি মিস করা হলো স্কুলটা তো যাই হোক এখন সকালের চা একটু আমি খেয়ে নিয়েছি কারণ ওই বাসনগুলো আর কি মাজার পরে একটু গলা শুকিয়ে গেছে আর পরে একটু চা না খেলে একদম ভালো লাগে না তো আমি খেলাম সাথে সাথে বরকেও আর কি এক কাপ চা দিয়ে দিয়েছি এইগুলো এখন ভালো করে ধুয়ে নিলাম আর এই গ্লাসটা যে দেখছো সেটাই কিন্তু হাফ দর্জন এসেছে সেটা আর কি গতকালকে ডেলিভারি করে দিয়ে গেল তো এখন এসে আর কি ভিতরের ঘরের পর্দাগুলো সরিয়ে দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে সরাই নিই কারণ হচ্ছে দিয়া ঘুমেছিলো আর আজকে যেহেতু স্কুলে যায়নি তো একটু আর কি রেস্ট করে উঠেছে তো এখন আর কি ব্রাশ করছে যতক্ষণে ও ব্রাশ করছে ওর খাওয়া দাওয়া একটু পরে দেবো ততক্ষণে আর কি পর্দা সরিয়ে বিছানাটা একটু ঝটপট আর কি গুছিয়ে নিই আর কয়েকদিন ধরেই বলছিলাম যে একটাই আর কি কটন বেডশিট আছে আমার না ওই ভেলভেটের বেডশিট অনেকগুলো আছে চার পাঁচটার মতো আছে কিন্তু কটন বেডশিটটা আর কি ওই নিচে পাতার আছে তবে কিন্তু ওই যে সবসময় উপরে একটা সুন্দর পাতার মতো ওইরকম ছিল না একটাই ছিল তো গতকালকে দুটো বেডশিট আনা হয়েছে একটা সিঙ্গেল বেডের আর একটা হয়েছে ডাবল বেডের তো ডাবল বেডের এই বিছানায় যেটা আনা হয়েছে সেটা কিন্তু এই মেরুন আর সাথে হচ্ছে ইয়েলো কম্বিনেশনে আর পিলো কভার অলরেডি আমার এই ঘরের ছিল মানে মেরুন কালার যেটা অলরেডি আছে চারটের মতো সেটার সাথেই ম্যাচিং করে আনা হয়েছে আর এটার সাথে না ওই চারটা পাবো না শুধু দুটোই পাবো মানে পিলো কভার তো সেই কারণেই আর কি আনা হয়নি আর এই মেরুন যেটা পেলো কাবার আছে এটা কিন্তু আমি একদম যখন নতুন নতুন সংসার স্টার্ট করি তখন কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম প্রায় আর কি ছয়টার মতো বানিয়েছিলাম পেলো কাবার তো এটা আর কি মিটার কিনে এনে বানিয়েছিলাম তো এত বছর এখনও কিন্তু চলছে জিনিসটা আর কি একদমই নষ্ট হয়নি প্লাস ওইটার যেটা শাইন আছে সেটাও কিন্তু একদম নষ্ট হয়নি ওইটা একদম এক ধরনের শার্টিন ওইটা শার্টিনও না কটন শার্টিন বলতে পারো মানে একদম আর কি মানে ঘুমাতেও পারবে কোনো অসুবিধা হয় না প্লাস হচ্ছে এটাতে ববলিংও হয় না দেখতে একদম রয়্যাল রয়্যাল লুকস থাকে ভালোও লাগে তো যাই হোক আমার ফ্রিল তারপরে হচ্ছে ওই দেখো পিলো কাবার ওইগুলো সবগুলোর সাথে একটা ম্যাচিং ম্যাচিং এসে গেছে আর ওই যে একটা কুশন দেখছো সেটাও কিন্তু সাথে ম্যাচিং হয়ে গেছে এখন না ওই এই জায়গাটা আমি অনেক দিন ধরে ভাবছি এটাকে একটু মেক করব তো কারণ হচ্ছে না এই এতদিন তো এখানে আমার যে বেঙ্গলি ফিন্স ছিল বেঙ্গলি ফিন্সের একটা কেস ছিল সেই কারণে আর কি ওই জায়গাটা আমি কিছুই করতে পারতাম না তো এখন তো বেঙ্গলি ফিন্স নেই তো সেই কারণে আর কি এই জায়গাটা একটু মেক ওভার করবো আর এই হচ্ছে সিঙ্গেল বেডের বেডশিটটা তো এইটার প্রিন্টটা বেশ সুন্দর একদম আর কি একদম লাইট কালারের মধ্যে মেরুন কালার একটা ডিজাইন আছে মেরুন না ওইটা কি বলে ওইটা চকলেট চকলেট কালারের আর কি বেশ একটু লাইট কালারে ভালো লাগছে আর কি আর এটা না একটু ল্যাংথে লম্বা আছে ওই লাস্ট যখন আরেকটা কিনেছিলাম কটন হোয়াইট কালারে যেটা ছিল ওইটার কিন্তু ল্যাংথে ছোট ছিল তো এটা আবার ল্যাংথ অনেকটা আর কি বড় আছে দুদিকে আর কি একদম ভালো করে আর কি মানে টাইট করা যায় তাহলে আর কি বেডশিটটা এদিক সেদিক নড়ে না আর কি তো এখানে দেখতে পাচ্ছ আমি পুরো ভালো করে একদম ফিটিং করে দিয়েছি যেহেতু অলরেডি আমার ফ্রিল দেওয়া আছে তো সেই কারণে আমি এইভাবে একদম চারদিকে আর কি ভালো করে গুঁজে নিই তাহলে দেখতে আর কি ব্যাডশিটটা টাইট থাকে আর ভালো লাগে তো কটন বেডশিটগুলো এমনিতেই সুন্দর হয় আর প্রিন্টার তো এখন এমনিতেই ট্রেন্ডিং সবার আর কি ভালো লাগে আর প্রিন্টার আমারও আগের থেকে ভালো লাগতো তবে কিন্তু এখন তো ওইটা ট্রেন্ড চলছে ভালোই লাগে আর শুধুমাত্র একটা বেডশিট আর কি পাল্টি দিয়েই আর কি ঘরের মেকওভারটা হয়ে যাচ্ছে বেশিক্ষণ আর সময়ও লাগে না আর অনেকেরই আর কি মেকওভার করে এই দিক সেদিক আর কি জিনিসগুলো সরিয়ে টরিয়ে আর কি মেকভার করে বা ঘরের লুকসটা একটু আর কি পাল্টায় ভালো লাগে ওদের বলে নাকি এদিক সেদিক করলে পরে ঘরের একটু আর কি নতুন লুকস থাকে ভালো লাগে দেখতে কিন্তু আমার যেগুলো জিনিস আছে সেইগুলো কিন্তু এদিক সেদিক করা যাবে না তোমরা জানোই ঘরটা এতটাই ছোট এদিক সেদিক করলে পরে ডাইরেকশনের একটা ব্যাপার আছে সব জিনিস কিন্তু সব ডাইরেকশানে মানায় না তো সেই কারণেই আর কি জিনিসগুলো আমি এদিক সেদিক করতে পারি না তো যাই হোক এখন বেডশিটগুলো আর কি কাচবো আর কয়েকদিন ধরে ওয়েদারের খুব আর কি বাজে অবস্থা কাপড়গুলো তো একদমই শুকাচ্ছে না তবে কিন্তু কভারটা এখন ভালো করে চিপে দিয়ে দেব ওই বাতাসে আর কি শুকিয়ে যাবে তো এখানে আমি বেডশিটগুলোই দিয়েছি আর বাকি কাপড়গুলো রয়েছে কিন্তু গ্যারেজ যে তো সেটা আর টানে নিয়ে আসছি না তো এখন দেখো এখানে আমি অনেকক্ষণই হয়ে গেছে কাজ করতে করতে এখানে মানে দুধ মুড়ি সাথে হচ্ছে একটু কলা মেখে নিয়েছি ভালো করে তো সবারকে আর কি এ বাটি বাটি দিয়ে দিয়েছি আর দিয়ে আগে আর কি স্নান করে বললাম তাড়াতাড়ি আর কি একটু ঠাকুরের আসনটা ভালো করে পরিষ্কার করে ফুল ফুলগুলো তুলে নিয়ে আসতে কারণ হঠাৎ করে আবার যদি বৃষ্টি এসে যায় তো সেই কারণে তো গাছে দেখছি জবা শুধু একটাই আছে আর কলি আছে কয়েকটা আর এই গাছে তো সাদা টগর যেটা একদমই নিই মানে সিঙ্গেল পাপড়ি যেটা টগর আছে সেটা কিন্তু সকালবেলা অনেকগুলো আর কি ফুটেছিলো তবে কিন্তু এখন দেখো গাছ পুরো খালি একটাও নেই তো ওই মাঝে মাঝে একটা দুটা দেখা যাচ্ছে কিন্তু যেহেতু আর কি অনেকটা ছোট সিঙ্গেল পাপড়ি না একদম দেখা যায় না আর এই গাছেও কলি এসেছে এখনও আর কি ভালো করে ফুলগুলো ফুটে তবে কিন্তু একটা দুটো এখনও আছে এই গাছের ফুল তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে প্রথমে কিন্তু বেগুনি কালার থাকে তারপরে সাদা হয়ে যায় দেখতে বেশ ভালো লাগে যখন অনেকগুলো ফুল একসাথে ফুটে দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক ও ফুল তুলে রেখে দিয়েছে আমার জন্য আর আমি এখন ঘরটা ভালো করে আর কি মুছে নেব। ঘর যদিও আর কি সকালবেলা ক্লিন করাই থাকে তবে কিন্তু ঠাকুর দেওয়ার আগে একবার ভালো করে আমি ঘরটা মুছে নিই কারণ ঘর না মুছে ঠাকুর পুজো দিতে নেই তো সেই কারণে আর কি ঘরটা ভালো করে এখন মুছে নেব। আজকে একটা বিশেষ দিন সবার জন্যই তো সেই কারণে একটু টেনশানে আছি আর সকাল থেকে কিন্তু কারেন্ট ছিল না আর এখন কিন্তু যেটাকে কারেন্ট দেখছ সেটা কিন্তু চার্জিং লাইট আর কি জ্বলছে তো দুদিকে আর কি দুটা লাইট আছে বড় বড় তো সেটাই আর কি জ্বালিয়ে আমি এখন ভিডিওটা করছি তো ঠাকুরের সামনে বসে কিন্তু প্রার্থনা করছি যে ভালো একটু আর কি রেজাল্টটা ভালোই হোক তো তবে কিন্তু এই যেটা আমরা আপডেটগুলো দেখছি টিভি তো বন্ধ মোবাইলে আর কি চেক করা হচ্ছে তো সেটা দেখে দেখে কিন্তু একদম আশা ছেড়িয়ে দিচ্ছি বলতে পারো মানে একদম আশাই নেই মানে যে আশাটা করছি সেটা মনে হয় না হবে তো সেই কারণেই আর কি একটু মন খারাপ ছিল তবে কিন্তু তবে কিন্তু আশা ছাড়তে নেই তো গতকালকেই মিষ্টি সব কিছু এনে রেখেছিলাম যে ভালো যদি রেজাল্ট হয় একটু আর কি সেলিব্রেশন হবে তো ঠাকুরের নিবেদন করে তারপরে আর কি আমরাও এই সেই প্রসাদটা আর কি খাবো সাথে হচ্ছে মিষ্টি বিকালবেলা আনবো এনে আর কি আমরা একটু সেলিব্রেশনটা করব আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি যে যাই হবে মঙ্গল হবে সবার মঙ্গলের জন্য প্রার্থনাটা করছি একটু আর কি সদ্বুদ্ধি সবাইকে দিতে তো যাই হোক আমি এখন ঠাকুর নিবেদনটা করে নিই তুলসী গাছে জল দিতে গিয়ে দেখছি আর কি বৃষ্টি এসে গেছে আর যতগুলো টপ ছিল তারপরে ওই যে রাবার প্লান্ট মানি প্লান্ট সবগুলো আর কি একটু বাইরে রোদে দিয়েছিলাম তো সেগুলো আর কি এখন গুছিয়ে রাখবো তো তার আগে তো কাপড়গুলোও নিয়ে এসেছি আমি তো পুরোই ভেজে গেছি বলতে পারো আর এই ছোট ছোটো টপগুলো আমি এখানেই রাখছি কারণ দরজার সামনে থাকলে পরে একটু একটু আর কি বাতাস লাগবে দেখতেই পাচ্ছো গাছগুলো অনেকটা আর কি বড় হয়েছে আর এটা কিন্তু বেলসাম ফ্লাওয়ার তো খুব সুন্দর হয় এটা ডাবল পাপড়ি আর বেবি পিঙ্ক কালারের খুব সুন্দর বাড়িতে একটা আছে যেটা হচ্ছে রানি কালারের তো সেটা কিন্তু একদম সিঙ্গেল পাপড়ি তো দেখতেই পাচ্ছ বৃষ্টি এসে গেছে সকালে ব্রেকফাস্টটা অন্ধকারই করেছি আর তার আগে কিন্তু ঠিক যখন বৃষ্টিটা এসেছিল তার কিছুক্ষণ আগেই কিন্তু হাজব্যান্ড গেছে উপরে সিনটেক্সটা আর কি ভালো করে পরিষ্কার করে দিতে তো ভেবেছিলো আমিও আর কি আগে একটু আর কি সাহায্য করব কিন্তু এত ঝড় আর কি বৃষ্টি এসেছে তখন আমার আর যাওয়াই হয়নি ও তো পুরো স্নান করে এসেছে আর আজকে ওর ডিউটিও যাওয়া হয়নি সে মানে ওই কাউন্টিংয়ের জন্যই যেহেতু আর কি নিচেই আর কি হচ্ছে আমাদের ওই বাড়ির ঠিক নিচে একটা ফিল্ড যেটা আছে সেখানেই কিন্তু কাউন্টিংটা হচ্ছে আর এত ভিড় এত চিৎকার চেঁচামাচা মানে বাড়ির থেকেই শুনতে পাচ্ছি আমরা তো বৃষ্টি পড়ছে গরম গরম এখানে খিচুড়ি করে নিলাম সাথে একটু ডালনা আর হচ্ছে আলু ভাজা আর সাথে একটু আর কি আচার দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা আর কি সেরে নিয়েছি আর খাওয়া দাওয়ার পর দিয়ে এখানে বাংলা কবিতা পড়তে বসেছে কারণ হচ্ছে এখন তো কারেন্টের আজকে সকাল থেকে সমস্যা হচ্ছে আর চার্জিং লাইট তো কতক্ষণ আর কি ব্যাকআপ থাকবে সেটা আর কি জানা নেই তো বলেছিলাম আর কি কবিতার একটু শিখে রাখতে কারণ হচ্ছে কালকে একটু টেস্ট আছে ওর আর তোমরা জানোই এই বছর প্রথম আর কি ওর বাংলা শুরু করেছে ওই ওয়া কক্ষ থেকে শুরু করেছিল তো এখন আর কি কবিতাটাও পেয়ে গেছে তো সেই আর কি কবিতাটা শিখতে একটু সময় লাগবে তো অরেল তো বলতে পারে একটু আরকি স্পেলিং গুলো একটু আর কি ভালো করে দেখে নিতে হবে তো ওর পড়াশোনা চলছে আর আমিও এই ফাঁকে দেখো একটু আর কি কুলবালিস বানিয়ে নিয়েছি আমার পুরোনো নাইটি একটা ছিল সেটা দিয়ে আর কি খুল বানিয়ে তো সেটার ভিতরে আর কি তুলা ভরে নিয়েছি আর এটার এখন একটু আর কি কাবারটা বানিয়ে নিলাম এক্সট্রা একটু কাপড় ছিল সেটা দিয়ে কী করবো ভাবছিলাম আর যেটা ব্লু একটা পিস দেখছো সেটা দিয়ে কিন্তু আমি কয়েকদিন আগে দেওয়ার একটা ব্লাউজ বানিয়েছিলাম ডান্সের জন্য সেটা একটু পিস রয়েছে আর দু সাইডে যেটা মানে গোল্ডেন কালার যেটা দেখছো ডিজাইন করা আছে সেটা কিন্তু আমার একটা সালোয়ার পিস ছিল সেটা দিয়ে আমি জয়েন করে একটু আর কি একটা টেবিল ক্লথ বানাবো তো যাই হোক সেলাই করতে করতে দেখছি আর কি কারেন্ট এসে গেছে তো আমি এসে গেছি ছাদে একটু আর কি জল ভরতে হবে সিনটাসটা দেখতেই পারছো পুরোটা আর কি খালি আর সাথে দেখতেই পারছো বৃষ্টি হওয়ার জন্য আর কি গাছগুলো মানে কি বলবো ডালডুলু ভেঙে গিয়ে অবস্থা আর এই আখরোট গাছে তো এমনিতেই একটু বেশি ঝড় বৃষ্টি হলে পরে ডালগুলো ভেঙ্গে পড়ে যায় তো এখানে আমি দেখছি আর কি আখরোট এবার কতটা আর কি পড়েছে বৃষ্টি হলে কিন্তু আখরোটটা সবথেকে আগে পড়ে যায় আর এই দেখো এই ডালগুলো কিন্তু অনেকটা আর কি নিচে এসে গেছে ভেঙে গেছে উপর দিকে তো সেই কারণে একদম অনেকটা আর কি নিচে এসে গেছে আর এই দেখো ছাদ থেকে ভিউটা বেশ ভালো লাগে যখনই আমি ছাদে আসি আমার খুব ভালো লাগে কারণ হচ্ছে চারদিকে দেখতেই পাচ্ছ আরও কিন্তু গাছ গাছটি ছিল কিন্তু সেগুলো অনেকটা আর কি গাছ এখন কাটা হয়ে গেছে তো এখানে টাওয়ার একটা ছিল সেখানে এখন আর কি টাওয়ার নেই ওইখানে এখন মানে বাগান করা হয় সবজি বাগান আর কি করা হয় আর সেই টাওয়ারটা এখন এসে গেছে এই দেখো এখানে এসে গেছে এই টাওয়ারটা কিন্তু ওইখানে ছিল তো যাই হোক এখন আর কি জলের সুইচটা তো দেওয়া হয়েছে প্রথমে বড়ো সিনটেক্সটা ভরার বলেই আর কি আমাদের সিনটেক্সটা আর কি ভরবে আর মেশিন টেশিন সব কিছু আমি বিছানা করে দেখে এসেছি গিয়ে আর কি সেলাইতে সেই মতো তাই যাই হোক জলটা ভরা হয়ে গেছে আর এই দেখো সেলাইটা আমি সেরে নিয়েছি ঝটপট হয়ে তো বেশিক্ষণ লাগেনি ঝটপট হয়েও গেছে আর এটা কিন্তু পর্দার একটা কাপড় ছিল আর একটা হচ্ছে দেয়ার ব্লাউজের টুকরা যেটা এটা আর কি মিডিলে দিয়েছি দেখতে বেশ এখন ভালো লাগছে তো যাই হোক সারাদিন তো কারেন্ট ছিল না নিউজটা ভালো করে দেখিও নি ওই মোবাইলে একটু একটু আর কি দেখেছি আর এখন মোদিজির বাসন চলছে সেটাই আর কি শুনে একটু আর কি মাথাটা একটু ঠান্ডা হয়েছে যদিও শান্তরা একদম ভালো করে কনফার্মেশন কিছুই পাইনি তবুও আর কি মানে এই ওনার ভাষণটা শুনে একটু আর কি মানে কি বলবো বল পেয়েছি বলতে পারো মানে কিছু একটু ভালো হবে সেটা একটা আশা ছিল তো যাই হোক এখন আমরা রুটি করেছি সাথে একটু মিষ্টি ওই ছোট্ট একটু সেলিব্রেশন বলতে পারো যে মানে ভালো হবে সেই আশায় আর কি একটা ছোট্ট করে সেলিব্রেশন করলাম আমরা এই মিষ্টি চা ওইগুলো আর কি খেয়েছি আর এখন আর কি দেয়াকে একটু পড়তে বসাবো দেয়ার বাংলা পয়েন্টটা অনেকটাই আর কি শেখা হয়ে গেছে তবে কিন্তু ওই ক্লিয়ার হয়নি এখনও ওই প্রোনাউন্সিয়েশনের একটু ব্যাপার আছে আর হচ্ছে ওই একটু একটু আর কি এখনও বাইহাট করা বাকি আছে তার উপরে ঘটন অনেকটাতেই পেঁচার মতন বিদ্যা বুদ্ধি বলছি মশাই ধন্য ছেলে অধ্যাপসায় উনিশটি বার মেট্রিক শেষে ঘায়ল হয়ে থামলো শেষে